বিহালের বগিজুলিত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংমিশ্রণের বিহু কর্মশালার সফল সামরণি। অসমীয়ার বুকুর আপন হিয়ার আমঠু স্বরূপ বহাগীক নতুন রূপত সজাই তোলার প্রয়াস বিহালী বিধানসভা সমষ্টির অন্তর্গত বগিজুলি জাতীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সুরভি নার্জারী। তেখেতর নেতৃত্বত চলি থাকা 100 গৰাকী নাচনীর 15 দিনিয়া বিহু কর্মশালার আজি ঢোলর গুমগুমনিরে সফল সামরণি পড়ে। বিহালী সমষ্টির অন্তর্গত বিভিন্ন জাতি জনজাতির বসতির স্থল বগিজুলি অঞ্চল। সেই স্থানের বগিজুলি জাতীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সুরভি নার্জারীর সাংস্কৃতিক মনে রূপায়ণ করলে 100 গৰাকী স্থানীয় অসমীয়া, বড়ো, কার্বি, বেঙ্গলী, নেপালী, মিচিং যুবতী বিহুর প্রশিক্ষণ দিয়ায় নাচনী রূপে গড়ি তোলার। সুরভির এনে প্রচেষ্টাক অঞ্চলবাসী শলাগ লৈছে। প্রায় 300 শতাধিক বিহুবলীয়া রাইজর উপস্থিতিত সোমবারে বিহু কর্মশালাখনির সফল সামরণি ঘটে। এই প্রশিক্ষণ বৰাজুলি বগিজুলি যখন আমার খেলপথার যত আমি আজ উপস্থিত আছো, বৰাজুলি বগিজুলি একটা সংযোগস্থল আর এইখান একটা বগিজুলি জাতীয় বিদ্যালয়। ইয়াতে আপনাদের দেখিছে বগিজুলি জাতীয় বিদ্যালয়ের উদ্যোক্তা সকলে আজিরপরা 15 দিনের আগতে এনে ধরনের একটা অতি সুন্দর কার্যসূচী দেখে আরম্ভ করেছিল। বিহু যেহেতু অসমিয়ার হিয়ার আপন, জাতীয় আপন, গতি এনে একটা অনুষ্ঠান তখন আরম্ভ করেছিল আর আজি 15 দিন সম্পূর্ণ হয়েছে। সে আমার নিউজ চ্যানেলের বন্ধুবর্গকে ইয়ালে আমন্ত্রণ করেছে। শ্রদ্ধা সকল ব্যক্তি ইয়াত উপস্থিত আছে, এই অঞ্চলের যান সকল গণ্যমান্য ব্যক্তি আছে সকলের উপস্থিত আজি অনুষ্ঠানটির সফল সামরণি ঘটার দিকে অগ্রসর হয়ে আছে। আর এইখানে একটা অতি তাৎপর্যপূর্ণ কথা, যেহেতু আমার অতি ভিতরিয়া অঞ্চল, ইয়াত আমার অতিকে কণমানী সকলক আমার শ্রদ্ধেয় মাতৃসকলে, শ্রদ্ধার পিতৃসকলে, মানে যখন অভিভাবক সকলে ইয়াত প্রশিক্ষণ লোবর কারণে উলিয়াই আনিছিল, প্রথমতে আমি ভবা নাছিলো, কিন্তু আমি শেষত আজি দেখিলো বা আজি আমি ক্রমান্বয়ে এসপ্তাহ বা লক্ষ্য করছো এই অঞ্চলের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ইয়াত বিভিন্ন সম্প্রদায়ের লোকে বাস করে। এখন অনৈক্যর মাজত ঐক্য আমার বিহালী জায়গা। সকল জনগোষ্ঠীর মানুষে এনে ধরনের ইয়াত অংশগ্রহণ করেছিল আর সকল জনগোষ্ঠীর সন্তানসকলে বিহু এনে ধরনের বিহু নাচিবলে, বিহু প্রশিক্ষণ লোবলৈ উৎসাহিত, সেইটো অতিকে আমার অসমৰ কারণে বা সমগ্র সংস্কৃতি পান গোটেই পৃথিবীর কারণে ইয়াতে অতি আনন্দ আর ইয়াতে উৎসাহমূলক ইয়াত দিক। 15 দিনিয়া কর্মশালা ভাগ বাইদেউর সহযোগত আমি অনুষ্ঠিত করেছিল। ইয়াত বিভিন্ন জন ব্যক্তি, বিভিন্ন ধরনের জাতি জনগোষ্ঠীর লোকসকল আমি ইয়াত বহুত সহারি পাইছো। তেওঁলোকে উলাই আহিছে বহুত উৎসাহেরে, বহুত বহুত ভাল ভাল নাচনী আমি ইয়াত পাইছো আর যিমানখিনি পাৰো আমি তেওঁলোকক প্রশিক্ষণ দিবলৈ চেষ্টা করেছো। তাতে আমার বহুতো ভুল ভ্রান্তি হব পাৰে, তথাপিতো তেওঁলোকে যাতে আগুৱাই যাওক আমি সেইটো কামনা করছো আর বাইদেউক ধন্যবাদ জানাইছো এই অঞ্চলত যে বাইদেউয়ে এইটো অনুষ্ঠান পাতিছে আর আমাকো ঘাইঙৰ পৰা নিমন্ত্রণ করে আনিছে। বাইদেউক ভাল ধন্যবাদ দিছো সেই কারণে। প্রশিক্ষণ আমার 15 দিনিয়া আর প্রশিক্ষণ আমার এই স্থানতে প্রাঙ্গণত, আমার জাতীয় বিদ্যালয়ের প্রাঙ্গণত আয়োজিত করছো। আর ছাত্র ছাত্রী আমার 100 জন আর এটা বরষুণের বতর কারণে আমার ধরো 15-20 গৰাকী আমার নাইকিয়া হয়েছে। তারপরে মানে আমি এটা আছো আর 100 জন নাই জানবা, বর্তমান 86 মান আছো। আপনাদের বিভিন্ন জাতি জনগোষ্ঠী, বিভিন্ন জাতীয় জনগোষ্ঠী আমার ওসর সুবুরিয়া যিমানখিনি জাতি জনগোষ্ঠী আছে সকলে আমার ইয়াত অংশগ্রহণ করেছে, সকলে খুব হেঁপাহে আহিছে আর আমি খুব মানে ভাল লাগিছে আর এনেকা একটা মানে অনুষ্ঠান। মানে নিজে মই বগিজুলি জাতীয় বিদ্যালয়ের মই অধ্যক্ষা আর গতি মই মোর একটা সপনও আসলে এনেকা একটা কর্মশালা মই যেহেতু নাকি মানে পাতিবর কারণে আর এটা মানে এনেকা পাতি পেলায় মানে মোর বহুতেই সুখী। আর বিশ্বনাথৰ পৰা পলাশ প্ৰিয়মৰ ৰিপৰ্ট, নাৰদ লাইভ।